রাজ্য সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন আধিকারিক তথা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম বিগত বেশ কিছুদিন ধরে জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে ক্যান্সার সহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে বিজেপি দলের হয়ে বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও দল ক্ষমতায় এলেও তিনি জয়লাভ করতে পারেননি। পরবর্তী সময় দল থেকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়। এরকম একজন গুরুত্বপূর্ণ নেতাকে দেখতে রবিবার জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে চিকিৎসাধীন প্রাক্তন আধিকারিকের সাথে কথা বলেন। পরে হাসপাতালের চিকিৎসকদের সাথেও ওনার চিকিৎসা নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ওনার দ্রুত আরোগ্য কামনা করেন। জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একে প্রশ্নের জবাবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, জিবির পরিকাঠামোগত উন্নয়নের জন্য এবারের বাজেটে আরও 250 কোটি টাকা বরাদ্দ করার জন্য ইতিমধ্যে অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে। রাজ্যে এই সরকার আসার পর স্বাস্থ্যখাতে বাজেট অনেকটাই বাড়ানো হয়েছে। বিশেষ করে জিবিতে যেভাবে চিকিৎসা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে একের পর এক সাফল্য আসছে, এখন নতুন নতুন অস্ত্রোপচার হচ্ছে জিবি হাসপাতালে। আগামী দিন যাতে আরও কয়েকটি নতুন বিভাগ খোলা যেতে পারে তার চেষ্টা চলছে। লক্ষ্য একটাই, রাজ্যের মানুষকে যাতে চিকিৎসার জন্য আর বাইরে ছুটে যেতে না হয়। পরিকল্পনা আপনার আছে যে আর কোনো বড় ধরনের জিবিতে এখনো এবার বাজেটও আমি 250 কোটি টাকার কাছাকাছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইকুইপমেন্ট তার জন্য বাজেটে দেওয়া হয়েছে, মানে আমরা ফাইন্যান্স থেকে স্যাংশন করেছি, বাজেট সামনে আসছে। হেলথে দেখেছেন এই সরকার আসার পর এমনি তো সেটাকে যেটা 900 কোটি টাকার কাছাকাছি বাজেট ছিল এটা 1400-1500 কোটি টাকা নিয়ে চলে গেছে প্রায়। আর জিবিতে যেভাবে আমার ডাক্তাররা নার্সরা সবাই মিলেমিশে, একা তো কোনো কিছু হয় না, টিম লিডার থাকে, সবাই হেলথ ডিপার্টমেন্টে সবাই পরিশ্রম করে লাগাতার ওপেন হার্ট সার্জারি হোক, বাইপাস সার্জারি হোক, বাল্ব লাগানো হোক, পেসমেকার হোক, নিউরো সার্জারি হোক, এসবগুলো জিবিতে হচ্ছে। আগামী দিনে আরও দুই একটা বিভাগ যাতে খোলা যেতে পারে, যাতে কোনো মতেই বাইরে না যেতে হয় ত্রিপুরা মানুষকে, সেই বিষয়ে ত্রিপুরা মানুষের জন্য জিবি হসপিটালের ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।